সালামু আলাইকুম মোহতারামের নিকট আমার কয়েকটি প্রশ্ন। প্রথম প্রশ্ন, বেতের নামাজ 3 রাকাত পড়তে দ্বিতীয় বৈঠক হবে কিনা? এ হচ্ছে প্রথম কথা। জি আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه ومن دعا بدعوته الى يوم الدين اما بعد বিতির আরবি ভাষার শব্দ, আসল হলো উইত্রুন, আমরা বাংলায় বলি বিতর বা বিতির, এর মানে হলো বেজুর। আর সর্বোত্তম বেজুর হলো 1, তারপরে হলো 3, তারপরে হলো 5, তারপরে 7, তারপরে 9, তারপরে 11। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রাতের সর্বশেষ নামাজ হিসেবে বেজুর নামাজ পড়েছেন, 11 রাকাত অথবা 9 রাকাত, 7 রাকাত, 5 রাকাত, 3 রাকাত, এমনকি 1 রাকাত, এর সব কয়টার পক্ষেই বর্ণনা রয়েছে। তবে অতি বিশুদ্ধ বর্ণনা হলো 1 রাকাত এবং 3 রাকাত। যদি কেউ কোনো ব্যক্তি 1 রাকাত পড়ে তাহলে আলহামদুলিল্লাহ 1 রাকাত পড়তে পারে, আর যদি 3 রাকাত পড়ে তাহলেও পড়তে পারে। 3 রাকাত পড়ার নিয়ম দুই ভাবে, একটা হলো এক এক নিয়তে 3 রাকাত ডাইরেক্ট আল্লাহু আকবার বলে দাঁড়ালো, একসাথে 3 রাকাত পড়লো। এই ক্ষেত্রে আমাদের দেশে বহুল প্রচলিত 3 রাকাত আমরা এক নিয়তেই পড়ি, এবং এই ক্ষেত্রে দ্বিতীয় রাকাতে আত্তাহিয়াতু পড়ি বসে। কিন্তু সহি সুন্না দ্বারা প্রমাণিত, এমনকি ধারে কুতনি একটি বিশুদ্ধ বর্ণনা রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি 3 রাকাত তোমরা বিতির পড়ো তাহলে মাগরিব থেকে আলাদা, মাগরিবের মতো করে পড়ো না। মাগরিবে 3 রাকাত পড়তে গিয়ে 2 রাকাতে বসে আত্তাহিয়াত করে পড়ি, তো মাগরিবের মতো করে বিতিরটা যাতে না হয় 3 রাকাত পড়লে এই ক্ষেত্রে কি করতে হবে? ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম সবাই বলেছেন যে 3 রাকাত একসাথে পড়লে মাগরিব থেকে পার্থক্য মানে হলো দ্বিতীয় রাকাতে আত্তাহিয়াত পড়া লাগবে না, বরং একটা আত্তাহিয়াতই হবে। আর যদি কেউ 2 নিয়তে পড়ে, প্রথম 2 রাকাত পড়লো, তারপরে তৃতীয় 2 রাকাত পরে সালাম ফেরালো, তারপরে আবার আল্লাহ আকবর বলে দাঁড়িয়ে আরেক রাকাত পড়লো, তাও করতে পারে। আল্লাহ আলহামদুলিল্লাহ, ধন্যবাদ মহতারাম।